নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রিয়। আজকে ভিডিওতে আলোচনা করছি গোল্ডেন ঝাউ, বা আপনারা অনেকে এটাকে গোল্ডেন সাইপ্রাস বলে থাকেন। এই গাছের পরিচর্যা কীরকম হবে, মাটি তৈরি কীরকম হবে, আজকে ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। এই গোল্ডেন ঝাউ আপনারা নার্সারি থেকে কিনে আনার সময় একটা অনেকেই প্রবলেম ফেস করেন যে গাছটা আপনারা জুনিপার ঝাউ এবং ধুজা ঝাউ গাছের সঙ্গে গন্ডগোল করে ফেলেন। এই গাছ চেনার একটি সহজ উপায় রয়েছে। এই গাছের পাতা দেখলে আমরা সহজেই চিনিয়ে যেতে পারবো। এই গাছের পাতা অনেকটা গোল্ডেন বা ইউলিস কালার হয়ে থাকে, এই দেখে আমরা সহজে এই গাছটাকে আইডেন্টিফাই করে নার্সারি থেকে কিনে। গাছটা খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলেই চিনতে পারবেন যে এর পাতাগুলো হালকা গোল্ডেন কালার বা ইউলিস কালার। এটা দেখে সহজেই আপনারা চিনে যেতে পারবেন। এই গোল্ডেন কালারের পাতার জন্য এর নাম গোল্ডেন ঝাউ। দেখতে খুব সুন্দর লাগে এটার জন্য, এবং গাছটা কেনার সময় নার্সারি থেকে সুস্থ সবল ভালো এবং বেশ ঝোপালো হয়ে রয়েছে এরকম চারা আপনারা দেখে নিয়ে আসবেন। এটার এই গোল্ডেন কালারটার জন্যই খুব সুন্দর লাগে দেখতে, যখন গাছটা বুশি হবে, ঝাড় হবে তখন। তা এর জন্য মাটি তৈরি কীরকম হবে আসি পরিচর্যায়। তা এই গাছ একদমই জল মাটিতে দাঁড়িয়ে থাকুক এটা একদমই পছন্দ করে না, সেক্ষেত্রে মাটি তৈরি করে নিতে হবে 80% গার্ডেন সয়েল, মূলত বেলে দোঁয়াশ মাটি, এবং তার সাথে 20% ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার। দেখুন একদম ঝুরঝুরে করে আমি মাটিটাকে এখানে তৈরি করে নিয়েছি। এবারে আসছি টব। এখানে 8 বা 9 ইঞ্চি টব আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রো ব্যাগ ইউজ করছি, এবং এই গ্রো ব্যাগ অন্যান্য গ্রো ব্যাগের থেকে একটু ডিফারেন্ট। এটা জিও টেক্সটাইলের গ্রো ব্যাগ, বকুলদার থেকে নেওয়া। এই গ্রো ব্যাগে গাছ লাগানোর বিশাল বড় একটা পজিটিভ দিক রয়েছে। এতে গাছ লাগালে গাছের যে গোড়া পচে যাওয়া, গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকা এবং গোড়ায় পচন, এই রকম যে সমস্যা এটা আর থাকে না। খুব সুন্দর ওয়াটার সিস্টেম যে ম্যানেজমেন্ট এটাতে খুব সুন্দর হয়, এবং এটা টবের মাটির টবের তুলনায় একদমই হালকা। দেখুন আমি মুড়িয়ে দেখাচ্ছি, একদম গুটিয়ে ছোট্ট হয়ে যাচ্ছে, দারুণ জিনিস একটা। তা আমি 9x9 দুখানা গ্রো ব্যাগে আমি গাছটা প্রতিস্থাপন করছি। এবারে ওই যে তৈরি করা মাটিটা এর মধ্যে দিয়ে দেবো, খুব সুন্দর করে হাতে একদম সমান করে আমি দেবো। অর্ধেকটা মাটি ভর্তি করার পর দেখে নেবো যে কীরকম জায়গায় সেট হচ্ছে। গাছ লাগানোর পর অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি ওপরে ফাঁকা রাখতে হবে, যাতে পরবর্তী জায়গায় সার এবং জল দেওয়া যায়। এই গ্রো ব্যাগ যদি আপনারা নিতে চান, অবশ্যই বকুলদার সঙ্গে যোগাযোগ করে নিন। আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বকুলদার, গ্রো গ্রিন লাইফ বকুল। এবারে নার্সারি থেকে আনা ছোট্ট পরি প্যাকেটের গ্রো ব্যাগ থেকে গাছটা খুব সুন্দর করে বের করে এনে গাছটা একদম ফাইনাল পটে পটিং করে দেবো। কাজটা খুব সাবধানে করবেন, যেন নিচের দিকের রুট বেশি ড্যামেজ না হয়ে যায়। একদম ফাইনাল পটের মাঝ বরাবর গাছটিকে প্রতিস্থাপন করে বাকি অংশটা মাটি দিয়ে খুব সুন্দর করে ভরাট করে দেবেন, এবং হাতের সাহায্যে, হালকা হাতের সাহায্যে চেপে দেবেন, যাতে গাছটা মাঝ বরাবর খুব সুন্দর করে মাটির সাথে সেট হয়ে যায়। এবারে ওই যে বললাম ওপরে টবের ওপরে 2 থেকে 3 আঙুল ফাঁকা রাখবেন, যাতে পরবর্তীতে খাবার এবং জল ওই জায়গায় দেওয়া যায়। খুব সুন্দরভাবে কাজটা করবেন, এবং তারপর প্রতিস্থাপন হয়ে গেলে গাছে একদম ভালো করে ভরপুর জল দিয়ে দেবেন। এরপর গাছটা হালকা 3 থেকে 4 দিন ছায়া জায়গায় রাখবেন, যাতে মাটির সাথে গাছটা খুব সুন্দর করে সেট হয়ে যায়। তারপর গাছটা যেখানে মর্নিংয়ের 3 থেকে 4 ঘন্টা রোদ আসছে, সেই জায়গায় এই গাছ খুব ভালো হয়ে থাকে, এবং বাকি সময়টা উজ্জ্বল আলো আসছে সেইখানে খুব ভালো হয়ে থাকে, এবং গাছের পাতার যে কালার ইয়েলোইশ কালারটা খুব সুন্দর হয়। এই গাছ একদমই ফুল সানলাইট পছন্দ করে না। এখানে একটা গাছ খুব সুন্দর করে লাগিয়ে দিলাম, এবারে একই রকমভাবে আরও একটা গাছ লাগাচ্ছি। দেখুন কীভাবে কাজটা করবেন আরও একবার দেখাচ্ছি। এবারে আসছি এই গাছের সার প্রয়োগ এবং অন্তর্বর্তী পরিচর্যা। গাছ প্রতিস্থাপনের 20 থেকে 25 দিন পর, যখন গাছে নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে, তারপর থেকে আমরা গাছের সার প্রয়োগ করব। নতুন সার প্রত্যেক মাসে একবার করে সার প্রয়োগ করবেন, প্রত্যেক মাসে একবার করে খোল জল তরল সার চলবে,
এবং তার সাথে এক মাস ডিএপি এবং তার পরের মাসে 20-20 বা 15-15 এই ধরনের সমান রেশিও দুটো অল্টারনেটিভ করে চলবে। অর্থাৎ এক মাস খোল জল এবং তার সাথে ডিএপি পাঞ্চ করে দেবেন এবং তার পরের মাসে খোল জল এবং তার সাথে 20-20 বা 15-15 এই ধরনের সমান রেশিও একসাথে পাঞ্চ করে দেবেন। যদি 9 ইঞ্চি যে আমরা এই টবে যদি ধরি, সেক্ষেত্রে 1 চামচ ডিএপি অথবা 1 চামচ 20-20-20 এই হলো সারের ব্যবস্থাপনা। অতিরিক্ত কোনো রকম আর সার প্রয়োগের প্রয়োজন নেই। এবারে আসি জলের ব্যবস্থাপনাটা। এই গাছ অতিরিক্ত জল একদমই পছন্দ করে না, গোড়া একদম টাইট থাকবে, প্রতিদিন নিয়মিত বুঝে জলটা দিতে হবে। এই গাছে আরও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা রইল, সেটি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর হালকা করে লাইট প্রুনিং করতে হবে, তাহলে গাছের খুব সুন্দর গ্রোথ এবং খুব সুন্দর বুশি তৈরি হবে। এই ভিডিও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, জাস্ট ব্রাঞ্চ এবং পাতাসহ হালকা করে প্রুনিং করে দেবেন। এবারে আসছি এই গাছের রোগ পোকা কী কী হয়। এই গাছে পোকামাকড়ের আক্রমণ সেরকম চোখে পড়ে না, তবে কখনও কখনও মাকড়ের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, গাছ যখনই মাকড়ের আক্রমণ চোখে পড়ছে, কাকা 2 ml 1 লিটার জলে গুলে খুব ভালো করে গাছে স্প্রে করে দেবেন, তাহলে আর কোনো রকম সমস্যা থাকবে না। এবারে ফাঙ্গাল ইনফেকশন কখনও কখনও দেখা যায়, যেরকম পাতা পুড়ে যাওয়া একটা রোগ দেখা যায়। সেক্ষেত্রে সাফ 2 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 15-20 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, একদম পাতা খুব সুন্দর গ্লেজ দেবে। এবং জল এবং সারের ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, এইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করলে এই ঝাউ গাছে আর কোনো রকম সমস্যা থাকবে না। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কোনো কিছু জানার থাকলে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই নতুন নতুন বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।